إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله أمرا سورة النساء آج 103 نمبر آيات أمرا تلاوت كربو إبون جدي 102 راغير آيات أمرا پوري تھاكي جي جدير شمائي كي بھاب نماز آدائي كورا حائي بھائر شمائي كي بھاب نماز آدائي كورا جائي. আজকের আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ওকে যদি ভয় চলে যায়, ভয়টা এখন উঠে গেল এবং তোমরা ফেরত আসলে তোমাদের বাসাতে, সেই সময় নামাজের সিস্টেমটা কি? ফাকিমুসসালাহ, এখানে নামাজটা ইকামত করতে হবে। এবং আসলে আমাদের আজকের আয়াত দ্বারা আমরা দেখব যে নামাজের ফজিলতটা কত, কত ইম্পর্টেন্ট ইসলামে এই নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ এবং টাইম মতো নামাজ পড়া সম্পর্কে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কাজে আসুন আমরা মনোযোগ দিয়ে ফার্স্ট আয়াতটা তিলাওয়াত করি, তারপরে কিছু ফায়দা এই আয়াত থেকে নেওয়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইদা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা ত্বমানান্তুম ফাআকিমুস সালাহ إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فإذا اطمأننتم. এখানে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে, এই তায়ের উপরে যেহেতু সুকুন আছে, জজম আছে, তাহলে এটা কলক আদা হবে, فإذا اطمأننتم। এই দুই নুনের ভিতরে নুন ساکنার পরে যখন তা হয় তখন এটাকে ইখফা বলে, فَإِذَا طَمْأَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন 103 সূরাতুন নিসা, فَإِذَا قَضَيْتُمْ যখন তোমরা কাদা করবে মানে সমাপ্ত করবে, ফিনিশ করবে, তোমরাই, তুম হচ্ছে তোমরা, আর ইদা মানে যখন, যখন তোমরা নামাজ সালা, কাদাইতুমুস সালা মানে নামাজকে শেষ করবে, মানে যেটার আগের আয়াতে বিবরণ এসেছিল যে যুদ্ধের মধ্যে বা ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হয়, যখন তোমরা নামাজটাকে সমাপ্ত করবে, ফাযকুরুল্লাহ অতঃপর তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, উযকুরুল্লাহ এটা কমান্ড, ফাযকুরুল্লাহ আল্লাহর স্মরণ করো, কি কি অবস্থায়, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে, কুউদান বসে অবস্থায়, ওয়ালা জুনুবিকুম, ওয়ালা জুনুবিকুম এবং তোমরা যখন তোমাদের পাশগুলো বা শুয়ে থাকছো, জাম্প মানে হচ্ছে একটা পাশ, একটা পাশকে পিঠকে এগুলোকে জাম্প বলা যায়, ওয়ালা জুনুবিকুম মানে শুয়ে অবস্থায়ও আল্লাহর জিকির করো, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। ফাইদাত মানান্তুম আর যখন তোমরা ইতমিনান করবে, আমরা জানি ইতমিনান মানে হচ্ছে পিস হয়ে থাকা বা শান্তিতে থাকা বা এখন স্টেবল হয়ে গেল অথবা বাসায় ফেরত আসলে এখন আর শত্রুর মোকাবেলা নাই, এরকম ইতমিনান হয়ে গেল, তোমরা যখন নিরাপদ হও, ইতমিনান্তুম সেই অবস্থায় ফাকিমুসসালাহ, এখন আর ওই সব কসর টসর নাই, এখন সুন্দর মতো পারফেক্টভাবে আকিমুসসালাহ করো, সালাতটাকে তোমরা কায়েম করো, সালাতটাকে পুরোপুরি ফুলফিল করো, যেই সব জিনিস তোমরা যুদ্ধের নামাজে বা ভয়ের নামাজে তোমরা করতে পারতে না, কিন্তু এখন তো আর এক্সকিউজ নাই, কাজে এখন ফাকিমুসসালাহ। ইন্না সালাতা নিশ্চয়ই নামাজ, কানাত আলাল মুমিনিনা মুমিনদের উপরে, আলাল মুমিনিন মানে মুমিনদের উপরে, কিতাবান মাওকুতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটা মুমিনদের জন্য কিতাবান মাওকুতা করেছে, মাওকুত মানে নির্দিষ্ট সময়, আর কিতাব মানে ফরজ, যেমন কুতিবা আলাইকুমুস সিয়ামু তোমাদের উপরে যেমন রোজা ফরজ করেছে, ওটাকে আল্লাহ কাতাবা বলে, এবং কাতাবা মানে হচ্ছে লেখা, মানে এটাকে এমনভাবে তাকিদ দিয়েছে যে আল্লাহ রেজিস্টারে রেখে লিখেছে, কোনো কিছু আমরা যখন আরও বেশি মজবুতভাবে এটাকে এমফেসিস দিতে চাই, ওটাকে আমরা লিখে রাখি যাতে ডকুমেন্টেড হয়ে থাকে, তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ডকুমেন্টেড করেছে, ফরজ করেছে, এবং ফরজটা করেছে মাওকুতা হিসাবে ফরজ করেছে,
মানে নির্দিষ্ট সময় প্রত্যেক নামাজ, একটা নামাজ শেষ হয়ে গেল তারপরে আবার আরেকটা নামাজ শুরু হলো, ওইটা শেষ হয়ে গেল আবার আরেকটা ফজর, তারপরে একটু গ্যাপ, তারপরে জোহর, তারপরে আবার আসর, এই যে এইভাবে যে টাইমগুলা কিতাবান মাওকুতা। আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। কাজেই আমরা এইসব আয়াত দ্বারা যেটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে ইসলামে নামাজটা কত একটা ইম্পর্টেন্ট ইবাদা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইবাদা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইবাদা হচ্ছে নামাজ শাহাদাতের পরে। ওই জন্য এটা সেকেন্ড রোকন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা প্রথম রোকন এবং এটা একটা মনের ভিতরের বিলিফ সিস্টেম, এটাকে কথা দ্বারা আমরা প্রকাশ করি, কিন্তু আসল অর্থে কাজ যেটা বা ইবাদা যেটা এটা বলা যায় নামাজই নাম্বার ওয়ান, তাই না? সেই সেই সেন্সে ওই জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কোনো অবস্থায় এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেননি, ইভেন এটা যদি যুদ্ধের অবস্থায় হয়ে থাকে, যেই অবস্থায় হয়ে থাকে না কেন। ওই জন্য এই আয়াতের আরেকটা কিছু কিছু ওলামারা যেমন জামাখশারির তফসিরে উনি এই আয়াতকে যেটা বলেছেন যে বসে থাকা অবস্থায়, দাঁড়া হওয়া অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, ইশারা অবস্থায়, এনি অবস্থায় আল্লাহর দিকের মানে হচ্ছে নামাজের কথা এখানে বলেছেন, মানে যুদ্ধের আগের আয়াতে আমরা সেই পার্টটা ডিসক্রাইব করেছি যে পার্টে অ্যাকচুয়ালি যুদ্ধ হচ্ছে না কিন্তু ব্যাটেলফিল্ডে আছে। ব্যাটেলফিল্ড মিন্স যে শত্রুরাও আছে আবার আমরাও মুসলমানরাও তাদের সাথে মোকাবেলা করে আছে, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে লড়াই। তো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম কীভাবে নামাজ পড়বে জামাত সেই সিস্টেমটা বলেছেন। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় যে নামাজ পড়া যাচ্ছে না, এখন ইন্ডিভিজুয়ালি সবাই যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন যুদ্ধ করে এবং নামাজ পড়ে, ওই জন্য এখানে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম বলেছিল, এটা একটা তফসির। কিন্তু মনে হয় যেটা আরও সঠিক তফসির যে যেহেতু বললেন যে ইদা কাদাইতুমুসসালা, যখন তোমরা নামাজটা শেষ করবে, তো যেহেতু আর আগের আয়াতের নামাজের কথা বলা হয়েছে তার মানে এখানে মিন করা হয়েছে যে যখন তোমরা ওই এই জামাতের সাথে নামাজটা কমপ্লিট করলে, যেটা আর আগের আয়াতে 102 নম্বর আয়াতে আল্লাহর বিবরণ দিয়েছে, তখন তোমরা ভুলে যেও না। অনেক সময় আমরা মসজিদে শুধু নামাজ পড়ি, মসজিদ থেকে বাহির হয়ে গেলে আমরা অন্য একটা পার্সন হয়ে যাই, হ্যাঁ, মসজিদ থেকে বাইরে যখন আমরা ব্যবসা টাবসা করি তখন ওই ব্যবসাতে যত খুশি আমরা ধোকা দিই, আবার কেউ অফিসে গেলে আমরা ইচ্ছা মতো ওইখানে আবার শুরু করে দিই শয়তানি কাজ, আমানতের খেলাফ করি, সুদ নিই। এই যে নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে যে আমরা দুই রকমের পার্সন হয়ে যাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হয়েও না, স্পেশালি যুদ্ধে। যুদ্ধ এমন একটা টাইম যেখানে আল্লাহর হেল্প দরকার এবং এই হেল্পটা আসবে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ। ওই জন্য এই জিকির একটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ইবনে আব্বাস বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো ইবাদত বা ফরজ ইবাদত এরকম কোনো ইবাদত নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লিমিট দিয়েছেন যে এটা এতখানি করবে, তারপরে স্টপ করে দিয়েছেন, মানে এটা একটা শুরু আছে এবং শেষ আছে, কিন্তু এবং সবগুলাতে আবার ছাড় দিয়েছেন যখন কেউ অসুস্থ থাকে অথবা সেরকম ওই ইবাদতটা করতে পারে না, এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, সবখানে এরকম লিমিট আছে, জাকাত হোক, এক্সেপ্ট একটা ইবাদা, সেটা কি জিকির, আল্লাহর স্মরণ। ওই জন্য আল্লাহর স্মরণের ব্যাপারে আল্লাহ বলছেন কাসীরান, এই কাসীরান ওয়ার্ডটা এই শুধু জিকিরের সাথেই আছে, মানে অন্য অন্য ইবাদতের সাথে কম্পেয়ার করলে, কোনো ইবাদতে বলেন যে কাসীরান বলেনি, কিন্তু জিকিরে আল্লাহ কাসীরান বলেছেন, কাসীরান মানে এটার কোনো লিমিট দিলেন না, যার যেরকম পারে বেশি বলো। ওই জন্য এই জিকিরটাকে যেন আমরা খুব বেশি আমরা আল্লাহকে স্মরণ করি, হার্টের সাথে মুখ, মুখ এবং হার্ট, মুখে জিবাতে বলা এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড হার্টে, যখন সুবহানাল্লাহ বলবো আমরা বুঝবো যে আমরা কী বলছি, সুবহানাল্লাহ, আল্লাহর তাআজিম করছি,
মুশরিকিনরা কাফেরিনরা বিভিন্ন লোকরা যখন যখন আল্লাহ সম্বন্ধে এরকম খারাপ ধারণা করে আমরা বলি যে না 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 আল্লাহ আপনি এটার ঊর্ধ্বে সুবহানাল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রেজ আমরা করছি বিভিন্ন নিয়ামতের কারণে এবং উনি এত সুন্দরভাবে আমাদের আমাদেরকে আমাদের এই দুনিয়াটাকে পুরো আর্থটাকে আমাদের জন্য বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে কোনো কোনো আদার ফোর্স বাহিরে আছে ওদেরকে আমরা ভয় পাচ্ছি না আল্লাহু আকবার আল্লাহ তার থেকে বেশি বড় এই যে দিকের স্মরণ যে কোনো অবস্থায় এবং যেহেতু এই দিকেরটা হার্টের ভিতরে মনের ভিতরে এবং জিবাতে এবং এই তিনটা যে কোনো সময় আমরা বলতে পারি এই তিনটার মাসলস আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে ডিজাইন করেছেন যে এগুলা টায়ার্ড হয়ে যায় না আমরা যদি হাঁটি ট্রেডমিলে 30 মিনিট 1 ঘন্টা তারপরে টায়ার্ড হয়ে যায় কারণ আমাদের মাসলস আর শক্তি পায় না কিন্তু জিবাদে আপনি বলতে থাকেন আস্তে আস্তে যদি জিবাদে আস্তে আস্তে বলতে আপনি ঘন্টার পর ঘন্টা মানুষ কথা বলতে পারে বা এই ইভেন স্মরণটা করতে পারে এটার কোনো অসুবিধা হয় না ওই জন্য এই জিকিরুল্লাহি কাসীরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাসীরা কারণ এই কাসীরাটা করলে আমাদের কষ্ট হবে না এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেননি ওই জন্য যেন আমরা বেশি বেশি জিকির করি স্পেশালি সেই সব সিচুয়েশনে যেখানে আমাদের আল্লাহর হেল্প দরকার এবং সবচেয়ে বড় আমাদের হেল্প দরকার কোথায় যুদ্ধে ওই জন্য যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই এলিমেন্টের কথা বলেছেন এবং জিকিরুল্লাহর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তাকিয়ে দিয়েছেন দুই এলিমেন্ট মানে কি মানে আমাদের ফিজিক্যাল শক্তি ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া যখন আমরা যুদ্ধে থাকব এবং কিতালে থাকব তখন অফকোর্স আমাদের দেখতে হবে যে আমাদের টাইমে সবচেয়ে বেশি যেরকম শক্তি আছে সেরকম মোতায়েন করা কাফেরদের এগেনস্টে মানে ফিজিক্যাল সেন্সে যেগুলো শক্তি কিন্তু একটা জিনিস আমাদের আছে কিন্তু তাদের নাই কাফেরদের সেটা নাই সেটা হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছেন কাজে বেশি বেশি আমরা স্মরণ করি যেন আল্লাহকে ওই জন্য সুরাতুল আনফাল যেটা আপনারা জানেন যে সুরাটা বদর যুদ্ধ সম্পর্কে অনেক বিবরণ দিয়েছেন সেখানে আল্লাহ কি সুন্দরভাবে বলছেন হে ইমানদারগণ ইয়াআল্লাযীনা আমানু ইদা লাকীতুম ফিয়াতান যখন তোমরা কাফেরদের একটা মোকাবেলা করবে একটা একটা দলের ফাসবুতু তোমরা পালিয়ে যেও না জমির সাথে শক্তভাবে লেগে থাকো এবং ওয়াজকুরুল্লাহ কাসীরান এই যে ফিজিক্যাল মিনটা বললেন যেটা ফাসবুতু তার সাথে সাথে সঙ্গে সঙ্গে বললেন ওয়াজকুরুল্লাহ এবং এখানে ওয়ার্ডটা ইউজ করলেন কাসীরান বেশি বেশি আল্লাহ স্মরণ করো কী হবে লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা জিততে পারো দুনিয়াতে এবং আখিরাতে এই জন্য আনফর্চুনেটলি যখন আমাদের সেকুলার সব মিলিটারিগুলো এখন হয়েছে যারা ধর্মের দিকে চিন্তা করে না তাদের মিলিটারি ট্রেনিং এবং প্রিন্সিপলস এবং থিওরি এগুলো সব নেয় ফ্রেঞ্চ থেকে ব্রিটিশ থেকে ওয়েস্টার্ন থেকে যেখানে ইসলামের কিছুই নাই সেগুলোর ভিতরে সেখানে কী আছে মিলিটারিতে মিলিটারি ব্যান্ড আছে তাদের মিউজিক আছে পুরো একটা আর্মি আছে যারা এই ব্যান্ড নিয়ে করে তবলা বাজায় এটা করে আল্লাহর দিকের কোথায় আল্লাহর দিকেরটা কোথায় আল্লাহর স্মরণটা কোথায় এরকম সিস্টেমে ওই জন্য তাদের থেকে খুব একটা কিছু এক্সপেক্ট করা যায় না যখন তারা আল্লাহকে ভুলে যায় কারণ মুসলমানদের মেন পাওয়ারটা হচ্ছে এই দিকরে ওই জন্য যখন কিছু কিছু ওমর বিন খাত্তাব এবং মুসলমান লিডাররা তারা তাদের সাথে অফকোর্স যারা খুব ভালো যুদ্ধের এবিলিটি আছে যুদ্ধের দক্ষতা এবং যেমন খালিদ বিন আল ওয়ালিদ বা তাদের এরকম স্কিলস আছে এগুলোর সাথে সাথে কিছু উইকদেরকেও পাঠাতেন উইক মানে তাদের ওরকম দক্ষতা নাই কিন্তু তারা আবেদ তারা ওয়েল নোন আল্লাহর ইবাদত করা এবং তারা রাতের বেলা এভাবে দোয়া করত এবং ওমর বিন খাত্তাব বা আর্মি চিফরা বলতো যে আমি ঠিক জানি না যে কোনটা বেশি পাওয়ারফুল এই যুদ্ধে যারা সত্যিকার অর্থে ফিজিক্যালি করছে না এই যে যারা নামাজে দোয়া করছে হতে পারে এদেরই বেশি কন্ট্রিবিউশন আছে এই যুদ্ধের মুসলমানদের সাথে বা কাফেরদের সাথে মুসলমানদের এই যুদ্ধের জিতে যাওয়ার এবং আপনারা জানেন যে বদর যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সারা রাত ধরে দোয়া করলেন যে আল্লাহর কাছে এইভাবে হাত উঠিয়ে দোয়া করলেন ওনার চাদরও পিঠ থেকে পড়ে গেল আবু বকর এসে চাদরটা আবার পরিয়ে দিয়ে বললেন যে কাফা কামুন আশাদা থেকে রব্বা খে রসুল আপনার রবের আর 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 এত কিছু চান না হয়ে গেছে আপনি তো অনেক কিছুই চাইলেন অনেক কিছুই তো আপনি চাইলেন তার মানে রসুল সাল্লাম এই রকমের আয়াতের ইমপ্লিমেন্টেশন করলেন শিখিয়ে দেওয়ার জন্য যে আসলে এই দিকেরটার ইম্পর্টেন্সটা কতখানি
আল্লাহর স্মরণের ইম্পর্টেন্সটা কতখানি। ওই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটার কথা বলছেন যে কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর স্মরণ করতেন সবসময় আল্লাহ স্মরণ করতেন, এরকম কোনো টাইম নাই যে আল্লাহ স্মরণ করতেন। কিছু কিছু টাইম আছে যেখানে মুখে হয়তো স্মরণ করা যায় না, যেমন বাথরুমের ভিতরে, কিন্তু ওনার হার্টের ভিতরে অলওয়েজ আল্লাহর একটা দিকে ছিল। এবং এটাই তো সাধারণত হওয়া উচিত, যখন আমরা মানে আমাদের মানুষের ক্ষেত্রে আমরা বলছি, আমাদের নর্মাল হিউম্যান বিইংসদের ট্রানজ্যাকশানে বলছি, যখন আমরা কাউকে ভালোবাসি দেখা যায় যে সবসময় মনের ভিতরে ওই লোকটার, বা যদি ছেলে একটা মেয়েকে ভালোবাসে তখন ওই মেয়েটার কথা সবসময় মনে আসে, ঘুমের সময় ওইটা, ঘুম থেকে উঠে ফার্স্ট ওইটার কথা চিন্তা করে, তাই না? এই যে এই ফ্যাক্টটা কেন হয় যে এটা একটা ভালোবাসার একটা মাত্রা, যে আমরা যাকে ভালোবাসি তার বেশি স্মরণ করি। কাজেই আমাদের তো সবচেয়ে বড় ভালোবাসার সোর্স উনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই আমরা যেন আল্লাহর এরকম জিকির করি, ইবাদত করি, স্মরণ করি। এবং নামাজ এবং জিকির এগুলো খুবই টাইট, এটা একসঙ্গেই ধরে নিতে হবে, কারণ নামাজের ভিতরে তো আমরা মেইন যেগুলো করি এগুলো তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। ওই জন্য যারা এই আয়াতকে তফসির করেছেন যে ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যে যেমন জামাখশারি তার তফসিরে যে এটাও নামাজের কথাই বলা হয়েছে, কিন্তু যদি আমরা জামাতে না পড়তে পারি তাহলে ইন্ডিভিজুয়ালি পড়ি, যদি অসুস্থ থাকি, যদি আমরা ঘোড়ার পিঠে অলরেডি লড়াই হচ্ছে সেই সময় কীভাবে করব, কুউদান ওয়া আলা জুনুবিকুম, এনি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করে দেবেন। আমরা যেহেতু আমাদের অ্যাবিলিটি নাই এবং এটা করতেই হবে, আমাদের ওজোর আছে, তাই না? ওই জন্য ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যে কোনো অবস্থায় আমরা নামাজটা আমরা পড়তে পারি। এবং ফাইদাত মানন্তুম, এবং যখন এই নামাজের ব্যাপারে দিকের আর নামাজের ব্যাপারে তো ফেমাস আয়াত আমরা সূরা আঙ্কুবুতে পড়ে থাকি যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিকরুল্লাহি আকবার। মানে নামাজের ভিতরে যে আল্লাহর স্মরণটা, এইটাই সবচেয়ে বড় অবজেক্টিভ নামাজ। সবচেয়ে বড় অবজেক্টিভ এই নামাজের ভিতরে যে আল্লাহর আমরা স্মরণ করছি, আল্লাহর তকবীর করছি, আল্লাহর এই সূরা ফাতিহার থ্রুতে আল্লাহর সাথে যে একটা মিটিং হচ্ছে সেটা আমরা ইন্টারঅ্যাক্টিভলি মিটিং করছি। তারপরে শেষে গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, এই সবচেয়ে বড় আল্লাহর কাছ থেকে আমরা চাচ্ছি, যে দোয়া করছি। ওই জন্য সালার আরেকটা মানে হচ্ছে দোয়া, এবং শেষে আমরা আমিন বলছি, যে সূরা ফাতিহা। তারপরে একবারে লাস্টে আল্লাহর উপরে আমরা তাহিয়াত বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব মুমিনদেরকে আমরা সালাম দিচ্ছি। এই যে ইন্টারঅ্যাক্টিভিটি, এটা হচ্ছে নামাজের ভিতরে দিকের। ওই জন্য নামাজের যদি আমরা অনেক কিছু লিস্ট করতে চাই যে নামাজে এরকম ফায়দা আছে, এরকম ফায়দা আছে, এরকম ফায়দা আছে, দেখা যাবে জিকরুল্লাহ আকবার, মানে আল্লাহর যে এই স্মরণ আছে নামাজের ভিতরে, এইটাই নাম্বার ওয়ান। তারপরে অন্যান্যগুলো আছে, যেমন আমাদের মরালিটি শুদ্ধ করা, তারপরে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের কারণে অনেক কিছু থেকে আমাদেরকে বিরত রাখে এই নামাজটা, বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল কথা বলা, একটা মুসল্লিন এগুলো করতে পারে না, তার জন্য এগুলো শোভা পায় না, তাই না? তো এগুলো যে নামাজের এগুলোও একটা বেনিফিট। আবার আরও যদি দূরে যান দেখবেন যে নামাজের আরও বেনিফিট আছে, যে আমাদের বডিটার একটা এক্সারসাইজ টাইপের হচ্ছে। ইভেন আপনারা দেখছেন এরকম ভাইরাল ভিডিও, কোনো ডাক্তার, একটা আমেরিকার কোনো এক ডাক্তার, নন মুসলিম ডাক্তার, এভাবে এক্সপ্লেন করছিলো যে সেজদা অবস্থায় থাকাটা এটা হার্টের জন্য ভালো, ফর এক্সাম্পল। তো এগুলো হয়তো আমরা অনেক কিছু বেনিফিট আমরা পাবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই মানুষদের কাছে মুসলমানদেরকে কিছু ফরজ করেন, যে কোনো এবাদত, দেখা যায় যে এগুলোর মাল্টিপল সাইড থাকে, এগুলো বেনিফিট, মানে আমরা কিছু কিছু ডিসকভার করতে পারি, কিছু কিছু ডিসকভার করতে পারি না, তাই না? কাজে যেটা আমরা বলছি যে নামাজ, এই নামাজ যে এবাদতটাকে আমরা সেরকম অ্যাটেনশন দিই না, সেরকমভাবে আমরা জামাতের দিকেও আমাদের অ্যাটেনশনটা খুবই কম, এই আয়াতগুলা যেন আমাদেরকে মোটিভেট করে টুয়ার্ডস জামাতে পড়া, বারবার পড়া, এবং এগুলো যে ফরজ, এই আয়াতগুলো ভালো মতো বোঝা যায় যে
এরকম কঠিন সময়েও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় না দেয়, তাহলে আমরা যখন ইতমানান্তুম, এই যে আয়াতে যেটা বলছে, যখন তোমরা আবার বাসাতে চলে আসবে, যখন তোমরা যুদ্ধ থেকে ফেরত আসবে, যখন তোমরা তোমাদের ওন বাসাতে চলে আসবে, এখন আর শত্রু নাই, তোমরা এখন পুরো সুস্থ আছো, এই সব টাইপে ইতমানান্তুম, এখানে তোমরা আকিমুস সালাহ করো। ইতমানান্তুম ফাআকিমুস সালাহ, ফাআকিমুস সালাহ, যে এখন তোমরা সালাতটাকে ইকামা করো। এবং ইকামাতুস সালাতাই নামাজের সাথে এই ওয়ার্ডটাই এসেছে বেশিরভাগ সময়, যেমন আমরা সূরা বাকারার শুরুতেই পেয়েছি, তাই না, যে যারা মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, মুত্তাকিনদের নাম্বার ওয়ান ক্যারেক্টার যে তারা নামাজটাকে কায়েম করে। ওই জন্য আসলে নামাজটা কায়েম করাটাও আমাদের শিখতে হবে, যখন আমরা এইসব যুদ্ধের বা সফর বা এইসব অসুস্থ এইসব সিচুয়েশনের বাইরে থাকবো। এবং এটা আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ সময় 90% আমাদের সময় হচ্ছে যে আমরা বাসাতে থাকি, তাই না, তো এইসব টাইমে যেন আমরা ইকামতের সালাটা শিখি। ইকামতের সালাটা স্টার্টই হবে ওযু থেকে, স্টার্ট হবে নামাজের আগে থেকে, প্রিপারেশন যেগুলো, সুন্দর জামা পরা, আতর দেওয়া, ওযু করা, সুন্দর মতো মানসিকভাবে এরকম কোনো সিচুয়েশান থাকলে ওগুলোকে আগে শেষ করে নেওয়া। ইভেন বলা আছে যে যদি খিদা পায় আপনি আগে খেয়ে নেন, তারপরে নামাজ পড়েন, তাই না, আল আশা ও কাবলে ঈশা যেমন বলা হয়, যে তোমরা প্রথমে আশা করো তারপরে এশা করো, মানে লাঞ্চ ডিনারটা আগে খেয়ে নাও, তারপরে যাতে নামাজের মধ্যে মুশকুল না থাকে। এই যে এনিথিং যেটা আমাদের নামাজের ভিতরে প্রবলেম তৈরি করতে পারে, সেগুলোকে আগে ট্যাকেল দেওয়া, সেগুলোকে আগে ফুলফিল করে নেওয়া, এটাও একটা ইকামাতুস সালাহ। তারপরে যখন নামাজের ভিতরে আমরা থাকবো, নামাজের রুকন, নামাজের যেগুলো ওয়াজিবাত, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে খুশু, যেটা আমরা আসলেই খুবই টাফ, এই খুশুটাকেও মেনটেন করা নামাজের ভিতরে, এগুলো সব হচ্ছে পার্ট অফ ইকামাতুস সালাহ, যে আমরা কী বলছি সেটা যেন আমরা বুঝি, সূরা ফাতেহার মিনিংটা যেন আমরা আস্তে আস্তে আমরা পড়ি, যেন আমরা যেগুলো ছোটো ছোটো সূরা আমাদের মুখস্থ আছে সেগুলোর মানে যেন আমরা বুঝি, এবং যখন আমরা নামাজ পড়ছি ওই মানেটার সাথে যেন আমরা অ্যাসোসিয়েশন করার চেষ্টা করি। কারণ শয়তান যেহেতু নামাজটা আমাদের মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার, এবং শয়তান যেহেতু আমাদের সবচেয়ে বড় শত্রু, সে ওই জায়গাতেই সবচেয়ে বেশি মেহনত দেয় যে কীভাবে আমাদের নামাজটাকে নষ্ট করবে। ওই জন্য স্পেসিফিক শয়তানই আছে, যার নামও হাদিসে দেওয়া আছে, খেনজাব, যে তার কাজই এরকম, ফুল টাইম সে এই কাজেই নিয়োজিত আছে, সে এই কাজটাই ফুল টাইম করে যে আমাদের নামাজটা যেন নষ্ট হয়ে যায়। তো এগুলো সবগুলাই হচ্ছে ইকামাতুস সালাহ, ইকামাতুস সালাহ। এবং ফাইযা ইতমানান্তুম ফাআকিমুস সালাহ, তোমরা এই অবস্থায় তোমরা নামাজটাকে ইকামা করো। তারপরে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কারণ নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য, আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে নিশ্চয়ই এটা নামাজটা হচ্ছে কিতাবান মাওকুতা ছিল, মানে সব কিছুর দুইটা ওয়ার্ড এখানে আল্লাহ ইউজ করছেন, যে কিতাবান মানে এটা একটা ফরজ, কুতিবা আলাইকুম, আমরা কোরআন শরীফে এরকম কনস্ট্রাক্ট অনেক জায়গাতে পাই, কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এবং কাতাবা মানেও জানি যে লিখিত হয়েছে, তাই না, তোমাদের উপরে এটা রেজিস্টার্ড করা হয়েছে, ফরজ করে দিয়েছে, ডকুমেন্টেড করা হয়েছে, এবং মওকুতা করা হয়েছে টাইম অনুযায়ী, এটা একটা টাইম আছে। জন্য আমরা যারা মনে করি যে ফজরের টাইম সকালে যখনই উঠবো তখনই ফজরের টাইম, না, ফজরের একটা টাইম আছে, প্রত্যেক নামাজের একটা টাইম আছে, ওই টাইমটা পার হয়ে গেলে আমাদের জবাব দিতে হবে, যদি আমাদের এক্সকিউজ না থাকে এটা একটা গুনাহ হবে, বড়, এটা একটা বড় গুনাহ হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই 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 টার্মটাকে সূরা মারিয়ামে বলছেন যে ফখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে নামাজকে তারা এদা করে মানে হারিয়ে ফেলে, নামাজটাকে হালকা করে ফেলে, হারিয়ে ফেলে, ভুলে যায়, এবং তারা তাদের শাহাওয়াতের পিছনে যায়, শাহাওয়াত, মদ, জিনা, এইসব অশ্লীল টাইপের কাজ, এগুলোর ভিতরে মশগুল থাকে, দুনিয়া তাদেরকে এভাবে টেনে নেয় এবং নামাজটাকে তারা ভুলে যায়। এইগুলো যখন হয়ে যায় একটা সমাজে, একটা সোসাইটিতে, এবং আনফর্চুনেটলি যুবক সমাজে আমাদের ভিতরে
এটা একটা খুবই ব্যাপকভাবে এই ব্যাধিটা দেখা মানে বর্তমান টাইমে এবং আরও বেশি বেশি দেখা যাচ্ছে যুবক যারা পুরুষ এবং নারী এই সমাজের ভিতরে দেখা যায় যে নামাজ পড়ে না এটা একদিকে আবার অন্যদিকে শাহওয়াতের ভিতরে তারা ইনভলভড এবং এই দুই কথাটা আল্লাহ একত্রে বলেছেন কারণ এই দুইটা লিঙ্কড যখন আপনি নামাজকে ভুলে যাবেন দেখবেন যে শয়তান আপনাকে বন্ধু বানিয়ে ফেলেছে এবং জিনা মদ সব কিছু তখন ইজি হয়ে যায় ওই জন্য নামাজের একটা বড় ফায়দা যে নামাজ আপনাকে এইসব মোরালিটি যেগুলো ইমোরাল যেগুলো কাজ শাহওয়াত এবং শয়তানের ইনফ্লুয়েন্সটা আমাদের উপরে কমে যায় যখনই আমরা নামাজ পড়ি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কথাই বলেছেন যে তাদের পরে এরকম একটা কমিউনিটি তৈরি হবে যারা নামাজকে ভুলে যাবে এবং তাদের শাহওয়াত তাদের পার্থিব এই সব ম্যাটেরিয়াল লাস্ট এবং ম্যাটেরিয়াল অ্যাট্রাকশনের পিছনে তারা যাবে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া তাদের জন্য কী আছে গাই আছে গাই হচ্ছে জাহান্নামের একটা নাম বা জাহান্নামের ভিতরে এরকম একটা খারাপ স্থান তাদের জন্যই থাকবে ওই জন্য আসলে নামাজটার দিকে যেন আমরা খুবই খেয়াল রাখি এবং তারপরে যেটা বললেন মাওকুতা টাইম অনুযায়ী নামাজ পড়তে হবে এবং ইসলামে সব নামাজের আলাদা টাইম আছে জোহরের একটা টাইম আছে যখন মাথার উপর থেকে সূর্যটা কেবল একটু একটু বেঁকা হয়ে যাবে সূর্যটা একবার মাথার উপরে আসলো তারপরে সূর্যটা আপনার পশ্চিম দিকে একটু যখন হেলান দেওয়া শুরু করবে তখনই হয়ে যাবে জোহরের ফার্স্ট টাইম এবং সব নামাজ আমাদের ফার্স্ট টাইমে পড়তে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমরা ডিলে না করি একবারে লাস্ট টাইম পর্যন্ত ওই জন্য ইবেন মাসউদের হাদিস আছে বুখারী এবং মুসলিমে যখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস করেছিলেন যে আইউল আমালি আফতাল কোন কাজটা সবচেয়ে ভালো কাজ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু লিওয়াক্তিহা নামাজ লিওয়াক্তিহা মানে টাইম অনুযায়ী তারপরে বললেন বিররুল ওয়ালিদাইন পিতামাতার পিতামাতার হক আদায় করা ওই জন্য আল্লাহ এবং পিতামাতার হক এই যে দুইটাকে একত্র করলেন হাদিসে তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ যেই মানে এগুলা করার পর এগুলা বেসিক্স এটার পরে মানুষ সবচেয়ে উঁচায় উঠতে পারে জিহাদের থ্রুতে ওই জন্য বললেন তিন নম্বরে থুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটার কোশ্চেনের এইভাবে অ্যান্সার দিলেন কাজে আমরা যেন আসলে এই নামাজের দিকে খেয়াল রাখি নামাজটাকে যেন আমরা হারিয়ে না ফেলি যেমন অনেক অনেকেরা যারা যারা এভাবে করেছে হারিয়ে ফেলেছে আমরা যেন এরকম না করি এবং সব টাইমকে টাইম মতো যেন আমরা নামাজ আদায় করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হিদায়ত দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু